বর্ধমান জেলার মন্ডল গ্রামের মা জগৎগৌরী মন্দিরে। বিগত কয়েক বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় যে প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠে আশেপাশের 25টি গ্রাম। পুজো উপলক্ষে সামিল হন 8 থেকে 80 বহু ভক্তরা। এছাড়া পুজো কমিটি জানায়, এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। 700 থেকে 800 বছরের এই পুজো আজও পুরনো নিয়ম মেনে হয়ে আসছে। তথাকথিত বহুদিন আগে মায়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এই পুজো অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার মায়ের পুজো হয়। বহু ভক্তরা পুজো দিতে আসেন এবং সন্ধেবেলায় মা চতুর্দোলা করে গ্রাম ভ্রমণে বেরোন। গ্রামের 4টি পাড়া একদিন করে ঠাকুরকে গ্রাম ভ্রমণে নিয়ে যান। আজ মায়ের শেষ গ্রাম ভ্রমণের একটি ভিডিও আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরেছি। Thank you.
Thank you.
ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা এই মন্দিরে আসুন, মন্ডলগ্রামের মা জগৎগড়ি মন্দির খুবই ভালো মন্দির, আসুন পুজো দিন এবং সময় কাটান।